আসসালামু আলাইকুম বিওয়ার্স, চলে আসলাম ফালাকাঞ্জাল ইউটিউব চ্যানেল থেকে। আমি নূর মোহাম্মদ সৈকত। আজকে আসছি আপনাদেরকে পুরাতন ফার্নিচার কেনা বেচার কিছু সব দেখানোর জন্য। অনেকে কমেন্টস করে থাকে যে ভাইয়া পুরাতন ফার্নিচার বিক্রি করবো কোথায়, বা পুরাতন ফার্নিচার কিনতে চাই, যার যার যেরকম সামর্থ্য অনুযায়ী কিনতে পারবেন। এখানে আসছে এখন বাবা ফার্নিচারে, এটা হলো তা আজম রোড, মানে টাউন হল মোহাম্মদপুর টাউন হলের পাশে, আজম রোড বললে চেনা যাবে, মোহাম্মদপুর ঢাকা 1207। আমি কার্ডটা শো করে দিলাম এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো, এবং যে নাম্বারগুলো কেটে দিচ্ছি এই নাম্বারগুলো না। এখানে নাম্বার যেটা দিচ্ছি 01914 তারপরে 5611186, এই নাম্বারটা কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স। আর আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দিয়ে রাখবেন। চলুন আপনাদেরকে কিছু এখন পুরাতন সোফার কালেকশন দেখাচ্ছি। এখানে কত সুন্দর সুন্দর, আপনারা অবশ্যই ধোকা খেয়ে যাবেন যে এটা ব্যান্ড নিউ বলে চালাই দিলে আপনাদের ধরার কোনো ওয়ে নাই। একদম নিখুঁতভাবে কাজ করা, সুন্দরভাবে বার্নিশ করে করে রাখছে। এখন খালি সুন্দর করে কালারটা দিয়ে দিলে, রংটা দিয়ে দিলে বাস, আপনি ধরা কোনো হয় না। দেখেন হ্যান্ডেলটার মধ্যে আপনার পলি লাগানো, কিন্তু আপনার ব্যান্ড নিউ বলে আপনি এটা কিনতে পারবেন, আর ব্যান্ড নিউ বলে আপনাকে ওগুলোকে গিফট করতেও পারবেন, কারণ কন্ডিশন ওইভাবেই তারা তৈরি করে নেয় বিয়ার্স। এটা হলো সেগুন কাঠের, না সেগুন কাঠের একটা শোকেস দেখাচ্ছি, শোকেস তো না, এটা শোকেস তিন পাল্লা না চার পাল্লার শোকেস বিয়ার্স। দেখুন এই একটা দুইটা তিনটাও একটা চারটা পাল্লার শোকেস, খুবই সুন্দর, নাইস, গর্জেস করা, প্রত্যেকটা পাল্লায় গর্জেস করা, ফুল দিয়ে কাজ করা। নিচে একটা সাইড আছে, আর দুই পাশে দুইটা সাইড কভার আছে, আর মাঝখানে তিনটা ড্র আছে বিয়ার্স। এটার প্রাইসটা কত? বিয়ার্স দেখুন অনলি 35,000 টাকা। এটা নতুন কিনতে গেলে কত হতে পারে? নতুন হলে 50। দেখুন বিয়ার্স তো 50 থেকে 55,000 ব্যান্ড নিউ কিনতে গেলে, কিন্তু আপনি যদি এটাই নিতে চান এটাকে একটু রং করে নিলে আপনি 100% ব্যান্ড নিউ হয়ে যাবে। এটা এখনই দেখতে পারতেছেন, আমি পুরোটাই দেখাচ্ছি খুব ভালোভাবে, যে এটা পুরো কন্ডিশনটা একদম ব্যান্ড নিউ কন্ডিশনে, কোথাও স্পট নাই, কোথাও দাগ নাই, একদম সুন্দরভাবে আছে। এটা অনলি 35,000 টাকা। আর তারপর কিনতে আসলে আলোচনার সাপেক্ষে 2-3 হাজার 1,000 যা উনি সম্মান করবে, ডিসকাউন্ট করবে। তো বিয়াস চলুন আর একটা প্রোডাক্ট দেখি তাদের ওয়াটার। ওয়াও, এটা কি? এটা ওয়াল ক্যাবিনেট। এটা ওয়াল ক্যাবিনেট? জি। ওয়াও, খুবই সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট, শোকেসের মতো দেখতে ওয়াল ক্যাবিনেটটা বিয়াস, আপনাদের পুরোটা দেখাই, দেখুন খুবই দারুণ। এটা সেগুন কাঠ? জি, 100% সেগুন কাঠ। এগুলো অনেকে বিক্রি করে চলে যায়, যারা বাড়িঘর বিদেশে চলে যাচ্ছে স্থায়ীভাবে থাকার জন্য, সিটিজেনশিপ হয়েছে বিদেশ চলে যাচ্ছে, তারা এরকম ফার্নিচার সেল করে চলে যায় বিওয়ার্স। বিওয়ার্স আমি যেটা বলতেছিলাম যে এইসব ফার্নিচার বেশিরভাগই দেখা যায় যে আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশের বাইরে, সে তারাই বেশিরভাগ এইসব বিক্রি করে থাকে, বা অনেকে বাসা চেঞ্জ করতেছে, ঢাকার থেকে চলে যাচ্ছে অনেক দূর, এত দূর থেকে নিয়ে যাচ্ছে না, ছোটো বাসাগুলো সেল করে দেয়। তো বিয়ার্স এই ফার্নিচারটা খুবই সুন্দর একটা শোকেসে বলা চলে, এবং এটা কি বললেন ভাই? ক্যাবিনেট শোকেস। ক্যাবিনেট শোকেস বলা হয়, ওয়াল ক্যাবিনেট বলা হয়, ক্যাবিনেট শোকেস, খুবই সুন্দর, নাইস একটা কোয়ালিটি বিয়ার্স। দুই পাশ থেকে একটু বাইরে দেখাবেন আমাকে, একটু খুলে খুলে পাল্লাগুলো, আপনারা কিনতে যারা যাবেন বিয়ার্স চলে আসবেন, একটু পাল্লাগুলো খুলে দেখাচ্ছি উপরে পাল্লা। হ্যাঁ, দুইটা খোলা হলো দুই পাশ থেকে, আর এই পাশেগুলো একটু দেখান, এটা লাগাই দেন, দেখুন বিয়ার্স এই পাশে পাল্লা খোলা গেল, তিনটে তার তিনটা টাক আছে, টাক থাকার পর নিচের ড্রগুলো একটুগুলো একটু দেখাই দেন আমাদের এক সেকেন্ড। একটা পাল্লা দেখুন বিয়ার্স কত সুন্দর, বড় স্পেস আছে, আর একটা উপর ড্র, হ্যাঁ হয়েছে, আবার মাঝখানে দুইটা পাল্লা আছে দেখুন বিয়ার্স, আর নিচের দুইটা ড্র আছে বিয়ার্স, দেখুন খুবই সুন্দর, ডান পাশে পাল্লা আছে, প্রত্যেকটা চাবির সাথে তালার সাথে চাবির নতুন, একবারে কন্ডিশনটা পুরাই নতুন, আপনারা কেউ ধরতে পারবেন না, এটাকে রং করলে বাস হয়ে যাবে পুরোপুরি ব্যান্ড নিউ। এটার প্রাইসটা কত ভাই চাচ্ছেন? এটা 40,000 টাকা বিয়ার্স, এটা চাচ্ছে পুরাতন 40,000 টাকা, খুবই সুন্দর একটা জিনিস। আপনার নতুন কিনতে গেলে কত পড়বে একটা ধারণা? 65,000 টাকা বিয়ার্স নতুন কিনতে গেলে। আপনি এটাই বানিশ করে নিয়ে যান, ব্যান্ড নিউ হয়ে যাবে, কোনো প্রয়োজন নাই আরও 25,000 টাকা খরচ করা, যার যেরকম সামর্থ্য হবে তারা কিনে নিতে পারেন বিয়ার্স। এই যে আরেকটা আসলাম, শোকেস দেখাচ্ছি, খুবই সুন্দর একটা শোকেস বিয়ার্স। এখানে যার দেখতেছে আমার কাছে লাগতেছে যে একটা নতুন শোরুমে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা নতুন শোরুম না, এখানে যা দেখবেন সব পুরাতন ফার্নিচার তারা কিনে ওয়াশ করে পলিশ করে তারপর একদম ব্যান্ড নিউ চিকচিক বানিয়ে ফেলে তারপরে সেল করে। বিয়ার্স এই যে তিন থাকের একটা শোকেস দেখালাম, এই শোকেসটা কত ভাই? এটার দাম কম আছে 25,000। এটার দাম কম আছে 25,000 টাকা, আরও কিছু কম হবে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করবে। তো বিয়ার্স চলুন একটা খাট দেখি, খাটটা খুবই সুন্দর,
সিম্পলের মধ্যে গর্জেস করাচ্ছে, গর্জেস কাজ করাচ্ছে, খুবই সুন্দর একটা খাটটা। এটাও সেগুন কাঠ, যা দেখাচ্ছে এখন সব সেগুন কাঠের পিওয়ার। এটা খাটটা কত চাচ্ছেন? খাটটা চাচ্ছে বিওয়ার শুধু 26,000 টাকা অনলি। এটা আমরা আরেকটা শোকেস দেখাচ্ছি, বিওয়ার খুবই সুন্দর ডিজাইন করা, দেখেন গ্লাসের মিরর, গ্লাসের পাশ দিয়ে আপনার খুব সুন্দর করে ডিজাইনটা করা। ওই শোকেসটা কত ভাই? 28,000 টাকা বিওয়ার্স। আপনি যা কিছু তো কমাবে উনি বলতেই আছে, আরও কিছু কমাবে আলোচনা সাপেক্ষে। তো একটা আলমারি দেখি বিওয়ার্স, দেখেন এই আলমারিটা খুবই সুন্দর আলমারিটা, কোথাও আপনার খুদ ব্যয় করতে পারবেন না, নিখুঁতভাবে দেখাইলেও একদম সুন্দরভাবে দেখাচ্ছি, কোথাও নিখুঁত ব্যয় করতে পারবেন না যে একটু সমস্যা আছে, স্পট আছে, কিচ্ছু নাই, আলমারিটা খুব ফ্রেশ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর গর্জেস করা আলমারিটা। এটাও সেগুন কাঠের। এটা প্রাইসটা কত ভাই? দেখেন বিকজ একদম সস্তায় পাওয়া যাচ্ছে, 30,000 টাকা অনলি, 30,000 টাকা। এটাতে পলিশ কল করা হবে, পলিশ করলে বিকজ একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে, আপনি নতুন একটা কিনবেন না, এটাকে সামনে রাখবেন, কম্পেয়ার করলে দুইটা একই সমান থাকবে। এটা নতুন কিনতে গেলে কত পড়বে? 40-45,000 টাকা উপরে পড়বে বিওয়ার্স। বিওয়ার্স আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, জানাবেন কোনো কিছু জানা থাকলে। আমি কার্ডটা প্রথমে শো করে দিয়েছি, অ্যাড্রেসটা আবার শেষেও শো করে দিচ্ছি, এখানে ফোন নাম্বারটা যে হাতে লেখা আছে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর ভিওয়ার্স অবশ্যই আমার চ্যানেল যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।